রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। দেখতে পাচ্ছেন নদীতে মাছ ধরা চলছে। শীতের মরশুম চলে এসেছে, মানে নদী গঙ্গা ইত্যাদি জায়গায় প্রচুর পরিমাণে মাছ ধরার সুযোগ। দেখতে পাচ্ছেন একটি নদীর ধারে শিকারীরা বসে রয়েছেন। এই জাস্ট সকালবেলা 10:30-11:30 বা খুব বেশি 11:30 হবে শিকারীরা আসতে শুরু করেছেন। তো আমি এই নদীর ওপরে ব্রিজ ক্রস করছিলাম, ক্রস করবার সময় দেখলাম যেহেতু শিকারীরা আসতে শুরু করেছেন আমি একটু ভিডিও করে নিলাম। এটি হচ্ছে মান্দেশ্বরী নদী। তো এই নদীতে রুই, মৃগেল, কাতলা যথেষ্ট পরিমাণে খায়। এই সবে রুই, মৃগেল, কাতলা খাওয়ার মরশুম শুরু হয়েছে। আমি আগামী দিনেও রিভারের ওপর বিভিন্ন রকমের ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো যেহেতু যাচ্ছিলাম আমি ব্রিজের ওপর থেকে কিছুটা ভিউ নিলাম এবং দেখতে পাচ্ছেন কত শীট পর পর করে রেখেছেন সব শিকারীরা মাছ ধরবেন বলেন, এবং কিছু শিকারী এসেও গেছে। দেখতে পাচ্ছেন তারা বসে রয়েছে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি পরের ভিডিওয়ে বিভিন্ন রকমের নদীর ওপর মাছ ধরা টোপ বা নদীর ওপর বিভিন্ন টিউটোরিয়াল বা নদীর ওপর বিভিন্ন মাছের ভিডিও অবশ্যই দিতে থাকব। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। Beep.